আমরা একসাথে 13 জন ইমাম আমরা 13 জন ইমাম একসাথে নামাজ শুরু করি। আমাদের পিছনে 120 জন শিক্ষার্থী মুসল্লি নামাজ আদায় করে। আমরা এই নামাজ পড়তে অনেক মজা পাই। আমাদের আমরা এভাবে 27 রমজান পর্যন্ত নামাজ পড়ি। এখানে হাফেজরা শিক্ষার্থীরা আসি, খুব ছোট বাচ্চারা আসি, তরবি নামাজ পড়াইতেছে 13টা জমাতের সাথে। এই নোয়াখালী কোম্পানিগঞ্জ এবং বৃহত্তর নোয়াখালীর মধ্যে এইভাবে কেউ সুন্দরভাবে পড়ান না, এবং তারা ছোটবেলা থেকে যা নামাজের প্রতি যে আকৃষ্ট আছে জমাতের প্রতি, তারা পড়তেছে পড়াইতেছে গার্ডিয়ানের। আমি কালকে একটা ভিডিও দেখি, এখানে আসলাম, আসি দেখতেছি আলহামদুলিল্লাহ আমার ছেলেও 13 মাসে হাফেজ হয়েছে, সুন্দর লাগলো। সবাই জমাতের সহিত একজন একজন পড়াইতেছে সুন্দরভাবে জমাত, এবং তারা পড়াইতেছে, বুঝতেছে, শিখতেছে গার্ডিয়ানেরা, খুব আনন্দিত। এই কারণে আমি এখানে আসা। ঢাকা সুপার ওয়াইটি চলছে টুইন ওয়ান অফার, যে কোনো প্যাক কিনলে পাচ্ছেন সিঙ্গার ওয়াশিং মেশিন জেতার সুযোগ। আমাদের মাদ্রাসায় শিক্ষার্থীরা 13টি ভাগে আপনার তারা নামাজ পড়াচ্ছে, আর 120 জনের মতো তারাবি নামাজ পড়তেছে, আর আপনার 60 জনে আলহামদুলিল্লাহ আমাদের এখানে তারাবি নামাজ পড়া। এখানের ভিতরে অনেকে আছে হাফেজ, আলহামদুলিল্লাহ আমাদের এখানে তারা আনন্দের সাথে নামাজ পড়তেছে, তারাবি নামাজ পড়তেছে, আমাদের থেকে অনেক ভালো লাগতেছে। প্রতিদিনই 13টি জামাত হয়, আর ওই জামাতের ইমামও ইমাম যারা আছে তারাও শিক্ষার্থী, এবং পিছনে মুসল্লি যারা আছে তারাও শিক্ষার্থী। মাদ্রাসার আমাদের যে উদ্যোগ, এই উদ্যোগটা হচ্ছে যাদের বাচ্চারা আমাদের এখান থেকে যারা যাতে তারা গড়ে ওঠে, ভবিষ্যতে যারা তারা সুন্দরভাবে তারাবি পড়াতে পারে, যাতে ভয় ভীতি না থাকে, ভয় ভীতি কেটে যায়, সেজন্য আমাদের আজকের এই উদ্যোগ। إلا من رحم الله إنه هو العزيز الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم আমরা 13টি দলে ভাগ হয়ে 60 জন শিক্ষার্থী মিলে আমরা তারাবির নামাজ পড়াচ্ছি। আমরা প্রথম রমজান থেকে 27 রমজান পর্যন্ত এইভাবে পড়াবো। শিক্ষার্থী হাফেজ 13টি ভাগে ভাগ হয়ে তা এবছরের তারাবির নামাজ পড়াচ্ছে। এতে করে শিক্ষার্থীরা তারাবির নামাজের প্রতি আকৃষ্ট হবে, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ভবিষ্যতে তারা তারাবির নামাজ বিভিন্ন জায়গায় তারাবির নামাজ পড়াবে। আমাদের প্রথম রমজান থেকে তারাবির নামাজ শুরু হয়েছে, 60 জন শিক্ষার্থী তারাবির নামাজ পড়াচ্ছে, এবং তারা এই তারাবির দ্বারা খুবই আনন্দিত, এবং 13 গ্রুপে তারা তারাবির নামাজ পড়াইতেছে। রমজান থেকে তারাবির নামাজ শুরু হয়েছে, এভাবে 27 রমজান পর্যন্ত আমাদের এই তারাবির নামাজ অব্যাহত থাকবে। শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ অত্যন্ত খুশি। অভিভাবকরা আমাদেরকে সাধুবাদ জানাচ্ছে, তারা এই কার্যক্রম দেখে অত্যন্ত খুশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।